প্রিয় দর্শক, জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আর্থিক ব্যবস্থাপনাটা কি ছিল আসুন আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু আমানতদারিতে খুবই প্রসিদ্ধ ছিলেন। এ কারণে ধনবান মানুষরাও তার নিকট নিজেদের ধন সম্পদ গচ্ছিত রাখত এবং নিজেদের প্রয়োজন মাফিক আংশিক কিংবা পুরো অর্থ ফিরিয়েও নিত। বুখারী কিতাবুল জিহাদ অধ্যায়ে জুবাইর রাদিয়াল্লাহু আনহুয়ের ব্যাপারে স্পষ্ট উল্লেখ রয়েছে যে তিনি মানুষের আমানত এভাবে রাখা পছন্দ করতেন না, বরং তাদেরকে বলতেন এগুলো আমানত হিসেবে নয় বরং ঋণ হিসেবে রাখছি। কথাটি তিনি কি উদ্দেশ্যে বলতেন? বুখারীর ব্যাখ্যাকার হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি বলেন, এ কথা দ্বারা তার উদ্দেশ্য হচ্ছে তিনি আশঙ্কা করতেন যে মাল যদি নষ্ট হয়ে যায় তাহলে ধারণা হতে পারে যে তিনি মাল সংরক্ষণের ক্ষেত্রে ত্রুটি করেছেন। এ কারণে তিনি ভালো মনে করতেন যে সেগুলো ঋণ হিসেবে রেখে চাহিবামাত্র ফেরত প্রদান যদি বাধ্যতামূলক করা হয় তাহলে আমানতকারী বেশি আশ্বস্ত হবে এবং তার বিশ্বাসযোগ্যতাও স্থায়ী হবে। ইবনে বাত্তানের মতানুযায়ী তিনি তা এজন্যেও করতেন যেন ওই মাল দ্বারা উপকৃত হওয়া এবং তা দ্বারা মুনাফা অর্জন করা তার জন্যে জায়েজ হয়। এ পদ্ধতি অবলম্বনের কারণে হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহুয়ের নিকট কি পরিমাণ সম্পদ জমেছিল তা অনুমান করার জন্যে তাবাকাতে ইবনে সাআদের একটি বর্ণনায় এসেছে, হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহুয়ের সন্তান আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, তার দায়িত্বে থাকা ফেরতযোগ্য সম্পদ হিসেব করে দেখলাম তার পরিমাণ দাঁড়ালো 22 লাখ স্বর্ণমুদ্রা। হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহুয়ের মতো ধনাঢ্য ব্যক্তি যখন 22 লাখ মুদ্রা ঋণী হন তো এটাই স্পষ্ট যে তা কোনো সাময়িক প্রয়োজন পূরণের জন্য ছিল না, বরং সেগুলো আমানতের সম্পদ ছিল এবং সম্পূর্ণটা পুঁজি হিসেবে ব্যবসায় খাটানো হতো। জুবাইর রাদিয়াল্লাহু আনহু তার নিজ পুত্র আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে ওসিয়ত করে যান যে আমার সমুদয় সম্পদ বিক্রি করে এই ঋণ পরিশোধ করো। তাবাকাতে ইবনে সাআদে তার উক্তিটি এভাবে এসেছে, ইয়া বুনাইয়া বিআমালানা ওয়াকযি দাইনি, হে আমার ছেলে আমাদের সম্পদ বিক্রি করে ঋণ পরিশোধ করো। আশারায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত একেবারে প্রাথমিক পর্যায়ে ইসলাম গ্রহণকারী অনন্য এই সাহাবি জুবাইর ইবনুল আওয়াম, তিনি যে ব্যবসায় হাত দিয়েছেন কখনো তাতে লোকসান হয়নি। সমগ্র আরব ব্যাপী ছিল তার ব্যবসার নেটওয়ার্ক, তার 1000 দাস ছিল, প্রতিদিন তিনি তাদের ভাড়া খাটিয়ে মোটা অঙ্কের অর্থ লাভ করতেন, কিন্তু তিনি একটি পয়সাও নিজের বা পরিবারের কাজে ব্যয় করা সমীচীন মনে করতেন না, সবই বিলিয়ে দিতেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাওয়ারি ও একাধিক সূত্রে তাঁর নিকটাত্মীয় জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু বিনা সুদে মানুষকে ঋণ দিতেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আর্থিক ব্যবস্থাপনায় ইসলামের নীতি ও পূর্বসূরীদের অনুসৃত নিয়ম অনুসরণের তৌফিক।